আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে দারুণ মজার শীতকালীন টমেটো ভর্তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো সব সিজনে পাওয়া গেলেও শীতকালে যেন একটু বেশি অ্যাভেলেবল, আর দামেও থাকে একদমই সস্তা। যেহেতু শীতকালে একদমই হাতের নাগালে থাকে টমেটো দিয়ে আপনারা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পারেন। টমেটো দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তো আমি আজকের খুবই সিম্পল টমেটোর ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে টমেটো নিয়েছি 1 কেজি, আর আমি টমেটোর মুখটা ফেলিনি, এভাবেই আছে, কারণ টমেটোটা আমি যখন সিদ্ধ করব স্কিনটা নিজে থেকেই উঠে চলে আসবে, সেটা আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ করার জন্য। আর টমেটো সিদ্ধ করতে কিন্তু খুব বেশি পরিমাণ পানির দরকার হয় না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটাও ধরিয়ে দিয়েছি। এই তো টমেটোর মধ্যে যে পানিটা দিয়েছিলাম, পানিটা একদমই বলক চলে এসেছে। আর পানিটা বলক আসার পরে ঢাকনাটা খুলে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে একটা চামচের সাহায্যে, কারণ তাহলে চারিদিকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আর আপনারা ভিডিওতে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন যে টমেটোগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু টমেটোর উপরে যে পাতলা একটা স্কিন থাকে সেটা কিন্তু নিজে থেকেই খুলে খুলে চলে আসবে। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নিচ্ছি। একদমই যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর স্কিনগুলো দেখতেই পাচ্ছেন একদমই খুলে খুলে আসছে। আর এদিকে টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোগুলো নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, আর স্কিনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু কচলে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, তবে শুকনা মরিচটা অনেকেরই গ্যাস্ট্রিকের প্রবলেম করে, এর জন্য আমি আজকে অ্যাভয়েড করেছি শুকনা মরিচটা। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি, আর সবগুলো টমেটোর স্কিন আমি খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে টমেটোগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন শেষ পর্যায়ে এসে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি। টমেটোটা আমি খুব ভালো করে মেখে ফেলেছি, এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। দেখতেই পাচ্ছেন টমেটো ভর্তাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। আমি 100% শিওর অনেকের মুখে কিন্তু পানি চলে এসেছে এই টমেটো ভর্তাটা দেখে। হ্যাঁ, যদি গরম গরম ভাতের সাথে এমন টমেটো ভর্তা খেতে চান তাহলে অবশ্যই এখনই আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ফেলুন টমেটো ভর্তা। কারণ এখন যেহেতু শীতকাল, টমেটোর অভাব নেই, যেখানেই যাবেন বাজারে, রাস্তাঘাটে, সব জায়গায় টমেটো পেয়ে যাবেন। তো টমেটো ভর্তা বানিয়ে ফেলুন। আজকে তাহলে আর বেশি বকবক করছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।